আসসালামু আলাইকুম, আমি তুষার সলিউশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ফোনের কল লিস্টগুলো আপনারা ঘরে বসে এবং খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারবেন। তো এই জিনিসটা আপনার যদি আপনারা বের করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটির নাম হচ্ছে ই টু পিডিএফ। প্রথম যে সফটওয়্যারটি আসছে এটি, তো এই যে সফটওয়্যারটি এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে, ডাউনলোড দেওয়ার পরে আপনাদের যখন ইনস্টল হবে তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে আপনারা আপনাদের এই টিক চিহ্নটা দিয়ে দেবেন এবং প্রসিডে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে আপনাদের অনেকগুলো অপশন আসবে। তো যেহেতু আমরা আমাদের কল লিস্টের ব্যাকআপগুলোতে কল লিস্টগুলো দেখবো, তো আমাদের আমরা ক্লিক করবো এখানে, ঠিক এখানে জানান কল লগ। করার পরে আপনার এইখানে আপনারা টোটাল এক মাসের বা আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। তো আমি এইখানে আপনার 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দিলাম। তারপরে আমি যে সব এটা যদি আমি আউটপুট করি সেক্ষেত্রে আমি এটার নাম দিলাম কল লিস্ট। ওকে, তো এখানে আমি এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আপনাদের যতগুলো অপশন আসবে সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এই যে আপনার যে ফোল্ডারের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ফোল্ডারের আইকনে ক্লিক করার পরে আপনার এখানে শো করতেছি না, হ্যাঁ দেখাচ্ছে, ওকে মেবি এখান থেকে দেখা যাবে না আপনার এটাকে। আমার ফাইল ম্যানেজার থেকে দেখতে হবে। এই যে আমার কল লিস্টটা। তো বেসিক্যালি আপনারা এই যে আমি কার কার সাথে কথা বলেছি এবং কে আমাকে কল দিয়েছে এবং কে আর কল কে মিস কল দিয়েছে সবগুলো আমার এই জায়গার মধ্যে কল লিস্ট কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা ঘরে বসে আপনাদের যে কারো ফোনের থেকে আপনারা হচ্ছে কল লিস্টটা খুব সহজে বের করতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কী কী ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে বলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রেখে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার সাথে সাথে পান। ধন্যবাদ সবাইকে।